হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি কচু শাক রান্না করব, তাই বাজার থেকে কচু নিয়ে এসেছি আর এখন এগুলোকে আমি কেটে বেছে নিচ্ছি। কচু শাক কাটাটা অনেক ঝামেলার, একদিকে হাত চুলকায় আর অন্যদিকে হাতের মধ্যে নখের মধ্যে কালো দাগ পড়ে যায়। যাই হোক, আপনাদের ভাইয়ার কচু ভীষণ পছন্দ, সে প্রায় কচু নিয়ে আসে আর আমি এই চুলকানি সহ্য করে কচুগুলো প্রসেসিং করে নেই। এখন কচুগুলো যেহেতু লম্বা ছিল, আগে আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। আপনাদের ভাই অবশ্য বলেছিল সে আমাকে কেটে দেবে, কিন্তু তার কাটতে দেরি হবে তাই আমি নিজেই কেটে নিচ্ছি। কচুগুলো আমি আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকের কচুগুলোর মধ্যে অবশ্য আবার নিচে গোড়াটাও দেখা যাচ্ছে। আমি সব সময় যখন কচু নিয়ে আসি শুধু পাতা আর ডাটা দেখে নিয়ে আসি, কিন্তু আজকে গোড়াও চলে এসেছে। রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া অবশ্য এই কাটা বাছাতে আমাকে অনেক হেল্প করেছিল। কচু কাটার সময় আমি হাতে গ্লোভস পরিনি, কিন্তু এখন ধোয়ার সময় গ্লোভস পরে নিচ্ছি, কেননা এই পানির মধ্যে হাত বারবার ভিজালে হাত চুলকায়। আর এই চুলকানি সহ্য করতে করতে আমার দেখা গেছে রান্নার টাইম চলে যাবে, তাই আপনাদের ভাই আমাকে দুটো গ্লোভস এনে দিল এবং বলল এগুলো হাতে পরে তারপরে কচুগুলো ধোও। এখন আমি হ্যান্ড গ্লোভস হাতে পরে কচুগুলো ধুয়ে নিচ্ছি। কচুগুলো কাটার সময় এর নিচে যে গোড়াটা ছিল সেই গোড়াটা অবশ্য আমি কচুর মধ্যে দেইনি। আপনাদের ভাইয়া বলল গোড়াটা দিয়ে মাছ দিয়ে যেন আমি রান্না করি। তো কচুর ডাটাগুলো আমি আলাদাভাবে নিলাম আর গোড়াগুলো আমি আলাদাভাবে কেটে নিলাম। এই কচুর যে নিচের গোড়া এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আজকে আমার দুই কন্যা আসছে বরিশাল থেকে, তাই খুব তাড়াতাড়ি আমি রান্নাঘরে চলে এলাম, ওরা যেন বাসায় পৌঁছানোর আগে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। আমি মুরগির মাংস রান্না করব, তাই মুরগির মাংসের মধ্যে মশলা মাখিয়ে নিলাম। কচুগুলো কাটা বাছা হলে আমি একটা পাত্রের মধ্যে ভাপ দিতে বসিয়ে দিলাম। আর এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে এখন মুরগির মাংসটা ভাজব। আমি মুরগির মাংসটা বেশিরভাগ সময় ভেজে রান্না করি আর আজকেও তাই করছি। আর এই যে কচুর মধ্যে যে গোড়াগুলো ছিল এগুলো অবশ্য আপনাদের ভাইয়া আমাকে সুন্দর করে কেটে দিয়েছে, আর এখন একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ছিদ্র ছিদ্র করে দিচ্ছে। এটাকে আমি ভাজবো, তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করব। যদিও প্রথমে আমার প্ল্যান ছিল না কচু বা ইলিশ মাছ রান্না করার, কিন্তু কচুগুলো কাটার সময় যখন গোড়াটা আপনাদের ভাইয়া দেখলো তখন বলল যে এটাকে তুমি ইলিশ মাছ দিয়েই রান্না করো। তো ফ্রিজ থেকে একটা ইলিশ মাছও আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই কচুগুলোর মধ্যেও হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিচ্ছি। এটাকে আগে ভাজবো, তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এদিকে আমি কচু শাকটাও রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ থেকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর মাছের ভিতরে যে একটা রক থাকে সেই রকটাও ছুটিয়ে তারপরে মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ইলিশ মাছটাও আমার ভিজে গেছে, এখন আমি ইলিশ মাছটাকেও কেটে নিব। কচু শাকটাও আমি ভাপ দিয়ে নিচ্ছি। যখন আমি এটা পাত্রের মধ্যে বসিয়েছিলাম তখন আমার পাত্রে জায়গা হচ্ছিল না, আর এখন এটা ভাপে একদম কমে গেছে, রান্না করলে আরও কমে যাবে। ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। যদিও ইলিশ মাছটা খুব বেশি বড় না, ছোট ইলিশ মাছ, আর ইলিশ মাছটা সাধারণত আপনাদের ভাইয়া আর আমি খেয়ে থাকি, আমাদের দুই কন্যার এক কন্যাও ইলিশ মাছ খায় না। মাঝে মাঝে তারা ইলিশ মাছ ভর্তা করে দিলে খুব পছন্দ করে, কিন্তু রান্না করা মাছ বা ভাজা মাছ কোনোটাই তারা পছন্দ করে না। তো আপনাদের ভাইয়া পছন্দ করে মাথাটাকে যেন আমি বরিশালের স্টাইলে কাটি, তাই আজকে তার পছন্দ মতোই আমি মাথাটা কেটে নিলাম। কচু শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এই কচু শাকগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। কচু শাকের মধ্যে যে পানি ছিল পানিটা ঝরে গেছে, আর অবশিষ্ট যে পানিগুলো আছে এগুলো যেন ভালো মতো ঝরে যায়, তাই আমি শাকগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আজকে রান্নার জন্য আমি সব কিছু কেটে বেছে একদম রেডি করে নিলাম। এখন আমি একটার পর একটা চুলায় বসাবো আর রান্না কমপ্লিট করব। আমার দুই কন্যা বরিশাল থেকে আজকে বাসে করে ঢাকায় আসছে,
তারা অলরেডি রওনা হয়ে গেছে, এখন তারা রাস্তায় আছে। একটু পরপর তাদেরকে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছি তারা কত দূর আসছে। ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকে আমি চুলার মধ্যে কচু শাক রান্না করার জন্য চিংড়ি মাছ এবং মশলা কষিয়ে নিয়েছি। কচু শাকটা অবশ্য আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া এবং আমার দুই কন্যা চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নাটা অনেক পছন্দ করে, যদিও আমার পছন্দ হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না, কিন্তু তারা আবার ইলিশ মাছ সবাই খায় না, এজন্য আমার পছন্দের রান্নাটা আমি কখনোই করতে পারি না। মুরগির মাংসটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, এখন মশলা কষিয়ে নিলাম। আর কষানো মশলার মধ্যে আমার ভাজা মুরগির মাংস এবং আলুগুলো দিয়ে আমি আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। এক চুলায় আমার কচু শাক রান্না হচ্ছে আর অন্য চুলায় রান্না হচ্ছে মুরগির মাংস। রিদি মুরগির মাংস পছন্দ করে, সে মুরগির মাংস ছাড়া একেবারেই খেতে পারে না। তো রিদির পছন্দ অনুযায়ী আমি বেশি করে ঝোল এবং আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিলাম। এখন একটা বক্সের মধ্যে মুরগির মাংসটা ঢেলে নিলাম। এদিকে আমি ফ্রাই প্যান বসালাম ইলিশ মাছটা ভাজার জন্য, আর এক এক করে ইলিশ মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো ভাজা হলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই ইলিশ মাছ ভাজার যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যেই আমি মশলা মাখানো কচুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই কচুগুলো অবশ্য আমি কড়া করে ভাজবো না, যেহেতু কচুগুলো রান্না করব তাই আমি হালকা করেই ভেজে নিব। আর এই ফ্রাই প্যানে সবগুলো কচু আমি একসাথে ভাজতে পারলাম না, অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি। আমার কচু শাকটাও রান্না হয়ে গেছে, একেবারেই পানি শুকিয়ে গেছে, আর একটু পরে আমি এটাকে নামিয়ে নিব। আমি কচুগুলো ভাজা হলে এখন ইলিশ মাছ যে ভেজে রেখেছিলাম সেই প্লেটেই ভাজা কচুগুলো তুলে নিলাম। এদিকে আমার কচু শাকটাও রান্না হয়ে গেছে, এটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর সেই ফ্রাই প্যানের মধ্যেই এখন আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ঢেঁড়স ভাজির মধ্যে আমি শুধু লবণ আর পেঁয়াজ তেল দিয়ে ভাজি করে নিচ্ছি। এখন আমি কচু এবং ইলিশ মাছটা রান্না করব, যার জন্য আমি একটা পাত্রের মধ্যে মশলা কষিয়ে নিয়েছি। আর সেই মশলা কষানোর মধ্যে আমি ভাজা কচুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। ইলিশ মাছের লেজটা আমি ভর্তা করব, তাই লেজ আর মরিচ একসাথে আরেকটু ভেজে নিচ্ছি। আর কচুটা ভালো মতো কষানো হলে এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি কচু তরকারিতে দিয়ে ঢেকে দিয়ে আরেকটু সময় জাল দিয়ে নিচ্ছি। আর আমার সব রান্না শেষ করা হলে আমি এক চুলায় ভাত বসিয়ে দিলাম। আর আমার কচু ইলিশ মাছ রান্না করা হলে এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি মেয়েদেরকে ফোন দিয়েছিলাম, তারা 11টার সময় সায়দাবাদ এসে পৌঁছিয়েছে। এখন ওখান থেকে আসতে যতটুকু সময় লাগে অপেক্ষা করতে করতে প্রায় রাত 12টা বেজে গেল। বরিশাল থেকে রওনা হয়েছিল সন্ধে 7:30টায় আর সায়দাবাদ এসে পৌঁছালো 11টার দিকে, কিন্তু বাসায় আসতে আসতে তাদের বেজে গেল রাত 12টা। আমার সব রান্না শেষ, আমি ডাইনিং টেবিলে সব গুছিয়ে এখন দুই কন্যার জন্য অপেক্ষা করছি। কন্যারা আসলে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর ইলিশ মাছের লেজটা আমি ভর্তা করছি, লেজের মধ্যে প্রচুর কাঁটা থাকে, তরকারিতে দিলে দেখা যায় কাঁটার জন্য লেজটা খাওয়া হয় না। আর রাহা রিদি ওরা দুজনেই লেজটা ভর্তা করলে অসম্ভব পছন্দ করে। শুধু রাহা আর রিদি নয়, আপনাদের ভাইয়ারও ইলিশ মাছের ভর্তা অনেক পছন্দ, তাই অনেক সময় ঝামেলা লাগে লেজ থেকে কাটা বাঁচতে। তারপরও যেহেতু আমার দুই কন্যা এবং আপনাদের ভাইয়া পছন্দ করে, তাই আমি ঝামেলা হলেও লেজটাকে ভর্তা করার চেষ্টা করি। সব রান্না শেষ, দুই কন্যার জন্য অপেক্ষা করছি আর ইলিশ মাছের ভর্তাটা আমি রেডি করে নিলাম। হ্যাঁ, ইলিশ মাছ বাছা শেষ, এখন আমি এর জন্য একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে শুধুমাত্র সাথে লবণ দিয়ে আমি ভালো মতো চটকিয়ে ইলিশ মাছটা ভর্তা করে নিচ্ছি। এই পেঁয়াজটাকে ভালো মতো চটকিয়ে মিক্স করে নিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, আসলে খুব মজার একটা ভর্তা। ভর্তা করা শেষ হলে এখন মেয়েদের জন্য অপেক্ষা করছি।
আজকে আমি রান্না করেছিলাম ইলিশ মাছের ভর্তা, আমার বড় কন্যার পছন্দের মুরগির মাংস, আর সবার পছন্দের কচু শাক, আর ছিল কচু দিয়ে ইলিশ মাছ, ঢেঁড়স ভাজি, আর গতকালকে বানিয়েছিলাম আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের তেঁতুলের চাটনি। এই তো আমার কন্যারা চলে এসেছে, আমি তাদের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে তারা এলো রাত 12টার পরে। আমার দুই কন্যার সাথে ঋতুও এসেছে, যেহেতু রাত 12টা বেজে গেছে ঋতু আজকে আর বাসায় যেতে পারবে না, ইনশাল্লাহ আগামীকাল বাসায় যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।